Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. Welcome to Dina's Cooking Home. Shobai kemon achen? Asha kori onek onek bhalo achen. Alhamdulillah. Amro khubi bhalo achi. Apnader shobar doy. Shobai bhalo thaken, shusto thaken tai dua korchi. Aaj apnader sathe ami arekti recipe share korchi. Recipe ti kotha shunle kintu jibe pani chole ashe. Seta holo bhorta. Ami macher bhorta toiri kore dekhabo. আসলে ভর্তা এমন একটা খাবার, ভর্তা হলে কিন্তু কার কোনো কিছুই লাগে না। দেশ এবং দেশের বাহিরে সবাই কিন্তু দেখি ভর্তা নিয়ে খুবই টানাটানি অন্যান্য খাবারের থেকে, যে কোনো ধরনের দাওয়াতই হোক না কেন, ভর্তাটা আসলে সবাই কিন্তু এখন বানিয়ে কিন্তু আগে আগে রেখে দেয়। কারণ ইদানিং কিন্তু আমরা মেহমান আসলে কিন্তু ভর্তাটা বানাই, সব মেহমানরাও কিন্তু এখন মাছ মাংস থেকে কিন্তু এগুলো ভর্তাটা খেতে সবচেয়ে বেশি পছন্দ করে। তো আমার বাসায় কিন্তু সেই রকমই হয়, মেহমান যখনই আসে, নতুন হোক পুরানো হোক, ভর্তা কিন্তু দুই তিন আইটেমের হলেও থাকে, এক আইটেমের হলেও কিন্তু থাকে। কারণ আমরাও ভর্তাটা খেতে খুবই ভালোবাসি, সেই লোভনীয় ভর্তা আজকে আমি তৈরি করে দেখাবো। তার মধ্যে ভর্তাটা হলো মাছের ভর্তা। আসলে একটা সময় ছিল কিন্তু আগে গ্রামগঞ্জে শুধু দেখতাম টাকি মাছ দিয়ে ভর্তা বানাতো, অত মাছের ভর্তা আমি খাইনি, যেটা সচরাচর খাইনি। টাকি মাছের ভর্তাটি বিশেষ করে খেয়েছি। তো এখন তো অনেক ধরনের ভর্তাই আমরা বানাই, সব রকমের মাছ দিয়ে কিন্তু ভর্তাই বানানো যায়। তো আজকে সেই লোভনীয় ভর্তাটাকে আমি আরও বেশি লোভনীয় করে আপনাদেরকে তৈরি করে দেখাবো, আশা করি পাশে থাকবেন। ভর্তাটা বানানোর জন্য এখানে আমি চার পিস পাঙ্গাস মাছ নিয়েছি, কারণ যেসব মাছে কাটা কম সেসব মাছ দিয়ে ভর্তাটা বানালে সবচেয়ে বেশি ভালো হয়। কারণ কাটাওয়ালা মাছ দিয়ে ভর্তা বানাতে গেলে কাটা বাঁচতে বাঁচতে জাম শেষ। তো এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন হলুদ। তো এখন আমি মাছগুলোকে এখন হলুদ এবং লবণ মাখিয়ে নিচ্ছি। আসলে যে কোনো ধরনের মাছ দিয়ে কিন্তু এখন ভর্তাটা আমরা সবাই বানিয়ে খেয়ে থাকি। তো এখন প্রত্যেকটা জিনিস ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এখন চলে যাব ভাজার জন্য মাছগুলোকে। চুলা এখন একটা প্যাং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল। তো আপনারা চাইলে এখানে সরিষার তেলটা দিয়েও কিন্তু মাছটাকে ভেজে নিতে পারেন। তো আমি সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি, যেহেতু আমি মাছটা যখন ভর্তা বানাবো তখন কিন্তু আমি এখানে সরিষার তেলটা অ্যাড করবো ভর্তা বানানোর সময়। তো আপনারা চাইলে সরিষার তেলটা দিয়ে মাছটা ভেজে নিতে পারেন। এখন আমি এক এক কুলো মাছ দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তো আমার বড়ো ছেলেরও দেখি খুবই পছন্দ, যদিও মাছটা সে এমনিতে কম খায়, কিন্তু মাছের ভর্তা যখন বানাই খুব পছন্দ করে মাছের ভর্তাটা খেতে। তো আমি আজকে ভর্তাটাকে ঝাল ঝাল করে তৈরি করব, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে মাছের ভর্তা। তো আমি সবগুলো মাছের পিস উল্টিয়ে দিয়েছি। তো এভাবে করে মাছগুলোকে আমি তারপরে উঠিয়ে নেব নিচ্ছে। এটা হয়ে গেলে মাছটা ভাজা হয়ে গিয়েছে, বেশি কড়া করে ভাজবো না, তাহলে না হলে মাছের ভর্তাটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ঠিক এরকমভাবে একটু গোল্ডেন কালার করে মাছগুলো ভেজে নিলে মাছটা কিন্তু অনেক সফট থাকে। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এই তেলটার মধ্যে আমি শুকনো মরিচ ভেজে নিব। তো আমি শুকনো মরিচ দিয়ে আজকে মাছের ভর্তাটা বানাবো। আসলে যে কোনো ধরনের ভর্তায় কিন্তু শুকনো মরিচ দিয়ে বানালে সবচেয়ে বেশি ভালো লাগে, ভেজে অথবা তেলে। তো অনেকেই আছে গ্যাস্ট্রিকের কারণে শুকনো মরিচটা খেতে পারেন না, আপনারা কাঁচা মরিচ দিয়ে বানিয়ে পারেন। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটাকে অফ করে দিয়েছি। এখন আমি মরিচগুলো উঠিয়ে নিচ্ছি। আর মরিচের আসলে শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু অন্যরকম, ভর্তায় যখন আমরা বানাই অন্যরকম একটা ফ্লেভার আসে। এখানে আমি চারটা পেঁয়াজ নিয়েছি ছোট বড় মিলিয়ে, আর নিয়েছি হলো এক মুঠো ধনে পাতা। এগুলো আমার ছাদ বাগানের একেবারে ফ্রেশ ধনে পাতা। তো এখানে আমি পেঁয়াজটা কেটে দেখাচ্ছি। তো আমি কিভাবে ভর্তার মধ্যে পেঁয়াজটা সবসময় দেওয়ার চেষ্টা করি, আমি এভাবে করি, একটু এরকম রিংয়ের মতন পেঁয়াজটা দিলে ভর্তার মধ্যে দেখতে সুন্দর লাগে, আমার কাছে খুবই ভালো লাগে এভাবে। আর এটা কাটাটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যেভাবে পছন্দ সেভাবে কেটে নিতে পারেন। আমার পেঁয়াজটা এবং ধনে পাতাটা হয়ে গিয়েছে কাটা। এখন আমি চলে এসেছি ভর্তাটা তৈরি করার জন্য। এখানে আমি পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি, আপনারা প্রত্যেকটা জিনিস আপনারা আপনার পছন্দ মতন অ্যাড করবেন। এখানে আমি একটা কাচের বোল নিয়েছি, আমি বোলটার মধ্যে ভর্তাটা বানিয়ে নিব প্রথমে। এখানে দিয়ে দিচ্ছি হলো শুকনো মরিচ, কারণ মরিচগুলো ঝাল আছে, একটু ঝাল ঝাল করে বানাচ্ছি। আর ঝালটা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকমভাবে দিবেন। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, যেহেতু মাছটাকে আমি লবণ দিয়ে তারপর ভেজেছি, তো যদি প্রয়োজন হয় পরে দিব। প্রথমে লবণ এবং পেঁয়াজ তারপরে মরিচটাকে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। তা এখানে চাইলে আপনারা দুইটা তিনটা কাঁচা মরিচও দিতে পারেন, যদি আপনারা শুকনো মরিচের সাথে কাঁচা মরিচ খেতে পছন্দ করেন। তো আমি একটা দিয়ে বানাচ্ছি একটার ফ্লেভার, কারণ আমার কাছে ভর্তাটা আসলে বিশেষ করে শুকনো মরিচ দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর একটু ঝাল ঝাল করে বানাবো, আর ভর্তাটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসে যখন আমরা শুকনো মরিচ তেলে অথবা তেলের মধ্যে ভেজে যখন ভর্তাটা বানাই, কারণ মরিচটা যখন এভাবে আমরা এভাবে করে বানাই তখন কিন্তু এই দেখুন লাল আসছে। তো এইভাবে কিন্তু আমি পেঁয়াজ এবং মরিচ যেভাবে মাখিয়ে নিয়েছি, এটাও কিন্তু একটা ভর্তা।
এটাও কিন্তু পেঁয়াজ তারপরে লাল মরিচের একটা ভর্তা আপনার একটু সরিষার তেল দিলে হবে আবার ধনে পাতা পেঁয়াজ লাল মরিচের এটাও কিন্তু আরেকটা ভর্তা এটা দিয়ে কিন্তু চারটা পাঁচটা আইটেমের ভর্তা তৈরি হয়ে যায় এটা আবার বলতে পারেন পেঁয়াজ ধনে পাতার ভর্তা আর লাল যেটা দিয়েছি সেটা আবার কিন্তু লাল মরিচ আপনার শুকনো মরিচ এবং পেঁয়াজের ভর্তা দিতে বানাতে পারেন তো এখানে দিয়ে দিচ্ছি আমার ধনে পাতাটা আমি মাখিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি রাঁধুনি সরিষার তেলটা এই তেলটার ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে তো এখানে আমার অরিজিনাল যে সরিষার তেলটা সেটা শেষ হয়ে গিয়েছে সেজন্য এটা নিয়েছি এখন পরিমাণ মতন দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে আবার প্রত্যেকটা জিনিস ভালোভাবে মাখিয়ে নিয়েছি আগে প্রত্যেকটা জিনিস মাখিয়ে নিই পরে আমি মাছটাকে অ্যাড করব তো আমার প্রত্যেকটা জিনিস মাখানো হয়ে গিয়েছে একটু একটা কিন্তু ভর্তা এভাবেও কিন্তু ভর্তা বানিয়ে খেলে কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে তো এখন আমি মাছটা থেকে কাঁটাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি তো এখন আমি দিয়ে দিচ্ছি হলো মাছগুলো আমি যখন বানাচ্ছি আমার তো যখনই আমি ভর্তা বানাই না কেন আমি রান্না যদি চুলার পারেও থাকে কারণ আমি তাড়াতাড়ি কিন্তু রান্না অবস্থা কিন্তু ভাত খেয়ে ফেলি হয়তো শুনলো অনেকে হাসবেন কারণ আমি এতটাই ভর্তা প্রেমী যে কোনো ধরনের ভর্তা হোক না কেন ভর্তার গন্ধ যখনই শুনি আমি তো মানে অস্থির হয়ে যাই কখন ভাত খাবো কারণ ভর্তা আমার এতটাই পছন্দ যে কোনো জায়গায় যখনই বেড়াতে যাই না কেন আমরা আসলে আমরা সব ভাই বোনেরাই ভর্তাটার কথা কিন্তু সব জায়গায় বলি তো অনেকে শুনলে অনেক হাসে যে নতুন মেহমান যখন নতুন জায়গায় কোথায় যায় যে মেহমানরা ভর্তার কথা বলছে আসলে আমাদের কাছে ভর্তাটা অনেক পছন্দ আমরা ভর্তাটা খেতে খুবই ভালোবাসি আমার ভাই বোনেরা তো এখন আমি মাছটাকে ভালোভাবে এখানে মাখিয়ে নিয়েছি আর খুবই সুন্দর কিন্তু ফ্লেভার বের হচ্ছে গরম গরম ভাতের সাথে এভাবে তৈরি করে খেতে আমি এখানে একটা সার্ভিং প্লেট নিয়েছি ভর্তাটাকে সার্ভ করার জন্য তো এখানে ভর্তাটা সার্ভ করে নিয়েছি আর শুকনো মরিচ দিয়ে যে ভর্তাটা বানিয়েছি আসলে শুকনো মরিচের কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার তো এখানে আমি ভর্তাটা সার্ভ করে নিয়েছি আলহামদুলিল্লাহ ভর্তাটা এতটাই মজা হয়েছিল আপনারও তৈরি করে খেতে পারেন তৈরি হয়ে গেল খুবই লোভনীয় মাছের ভর্তা তো আমি তো পাঙ্গাশ মাছ দিয়ে বানিয়েছি আপনারা যে কোনো ধরনের মাছ দিয়ে ভর্তাটা বানিয়ে পরিবারের সবার সাথে উপভোগ করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে আমার চ্যানেলটার পাশে থাকবেন এবং ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন পরিবারের সকলকে নিয়ে গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে কিন্তু কার কোনো কিছুই লাগে না এই ভর্তা দিয়ে কিন্তু আপনি দুই তিন প্লেট ভাত কিন্তু অনায়াসে খেয়ে ফেলতে পারেন কারণ ভর্তাটা এতটাই সুস্বাদু হয়েছে কারণ আমি তো বানিয়েছি আমি খেয়েছি আমার ভাই বোনদেরকে ফেলো আপনারা তৈরি করে খাবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ